হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা সিম্পল ট্রাইপডের ইউজ করতে হয়। এটা একটা মোবাইল ট্রাইপড, এটার এই হেডটা, এটাকে খোলা যায়, নিচে একটা ক্লিপ আছে, এটা এভাবে যদি ঘোরানো হয় তাহলে এটা খোলা যায়, আর এটা দিয়ে টাইট করবেন, লুজ করবেন, অথবা এটা যদি কখনো নষ্ট হয় তাহলে চেঞ্জ করতে পারবেন। এই ট্রাইপডটা অনেকখানি লম্বা হয়, এভাবে টেনে দিয়ে এটাকে দাঁড়ানো যাবে, এবং প্রত্যেকটা পায়ে তিনটা করে হেড আছে, যেগুলো খুলে দিলে আপনি এটা অনেক লম্বা হবে। এভাবে করে প্রতিটা পা আপনি অনেক দূর পর্যন্ত লম্বা করতে পারবেন। আবার এই ক্লিপটা চাপ দিয়ে দিলে এটা লেগে যাবে। এখানে যে হ্যান্ডেল বারটা আছে, এটা দ্বারা মোবাইল থেকে আপনি যে কোনো স্টাইলে অ্যাঙ্গেল করতে পারবেন। আমি একটা বোঝার সুবিধার্থে আমি একটা মোবাইল লাগিয়ে দেখাচ্ছি। এটা স্প্রিং এর, সো এটা টান দিলে এটা লুজ হবে, লম্বা হবে, এবং আপনি যে কোনো সময় আপনার মোবাইলটা এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই হেডটা যখন আপনি ডান দিকে মোচড় দিবেন তখন এটা টাইট হবে, এবং বামে যখন ঘুরাবেন এটা লুজ হবে। আর এটা যখন লুজ হবে তখন আপনি এটাকে ইজিলি মুভ করতে পারবেন, উপরে নিচে মুভ করতে পারবেন খুবই ইজিলি, এবং ডানে বামে তখন মুভ করা যাবে। কিন্তু যখন আপনি ডান দিকে মোচড় দিবেন শক্ত হয়ে যাবে, তখন সেটাকে ইজিলি আপনি যেদিকে সেদিকে ইচ্ছে মুভ করতে পারবেন না, সেটা স্টিল থাকবে। সো আপনার মোবাইলটা আর মুভ করবে না, আপনার ভিডিওটা আপনি খুব স্মুথলি রেকর্ড করতে পারবেন। আর এখানে আরও একটা হেড আছে, এই হেডটাও আপনি চাইলে যখন খুলে দিবেন বাম দিকে মোচড় দিয়েটা খুলবে, এবং তখন আপনার এই উপরের হেডটাও ডান বামে মুভ করতে পারবেন। সো আপনি চাইলে এটাকে পোর্ট্রেট মুডে রেখে ভিডিও করতে পারবেন, অথবা ছবি তুলতে পারবেন, আবার চাইলে ল্যান্ডস্কেপেও নিয়ে আসতে পারবেন। আবার এটা যদি ডান দিকে ঘুরিয়ে দেন তাহলে আবার এটা শক্ত হয়ে যাবে, এবং তখন সেটা আপনি চাইলে এটা নড়বে না, শক্ত হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ট্রাইপডটা ব্যবহার করতে হয়। আর ও আই এম সরি টু মেনশন, আই জাস্ট ফরগট টু মেনশন দ্যাট এখানে আরও একটা কী আছে, এই কীটা যদি আপনি ঘোরান তাহলে এই হেডটার এই জয়েন্টটা লুজ হবে, যেটা সহজে ঘুরবে, এবং এটা টাইট করে দিলে সেটা মানে সহজে ঘুরবে, শক্ত হয়ে থাকবে। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড দিস ইজ হাউ ইউ ক্যান ইউজ এ মোবাইল ট্রাইপড ভেরি ইজিলি। হোপ ইউ লাইক দ্যাট ভিডিও, থ্যাংক ইউ। প্লিজ ইফ ইউ লাইক দ্যাট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড ইফ ইউ লাইক ইউ ক্যান অলসো শেয়ার ইট, থ্যাংক ইউ।